বাগুইআটির অন্তর্গত সুভাষ সংঘ ক্লাব প্রাঙ্গণে স্থানীয় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অদিতি মুন্সির সহযোগিতায় এবং বিধাননগর পৌর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সন্দীপ বাগুইয়ের বিশেষ উদ্যোগে মা কমিউনিটি কিচেনের শুভ সূচনা করা হলো। এই কমিউনিটি কিচেন থেকে স্থানীয় মানুষ মাত্র ৫ টাকার বিনিময়ে তারা কুপন সংগ্রহ করে আহার গ্রহণ করতে পারবে। এ বিষয়ে অদিতি মুন্সি জানান, এই মহামারী পরিস্থিতিতে লকডাউনে মানুষ কর্মহীন হয়ে আর্থিক সামাজিক সব দিক থেকেই পিছিয়ে পড়ে, সেই দিকটা মাথায় রেখেই তাদের এই ভাবনা। এছাড়াও সন্দীপ বাগুই বলেন যে মা কিচেনে পাশাপাশি এলাকাবাসীর জন্য স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই এটি অক্সিজেন পার্লারও চালু করা হলো। তিনি আরও জানান যে তাদের এই উদ্যোগকে ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছে এলাকাবাসীর মধ্যে। বাগুইআটি থেকে বাবলি দাসের সাথে গুলান দাসের রিপোর্ট, ২৪ আওয়ার্স টিভি।